ಬಣ್ಣ ಬಣ್ಣ ಏರನ್ನು ಪಾಲು ಬಣ್ಣ ಬಣ್ಣ ಏರನ್ನು ಪಾಲು ಅಂಧಕಾರ ಸೂರ್ಜಿಟ್ಟು ನಾಲು ಜನರ ಅನ್ನು ಮನೆ ಬಂದು ಹೋಯ್ ಥೆಕೆ ಕಿ ಹಬಿ ಕಿ ಹಬಿ ಬಿಜೆಪಿ ಹರಬಿ অন্ধকারে সূর্য শোনা আলো জনারণী অন্য মনে বন্দী হয়ে থেকে কি হবে কি হবে নিজেকে হারাবে না নাই কলিযুগে কি দিনকাল এলো একটা তিন ছেলের মা একটা ইয়ং ছেলের পালিয়ে চলে গেল এ যুগে প্রায় পুরুষ মানুষ গোপনে চুরি করে প্রেম করে যে ধরা পড়েন সে বিচার করে আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না আগে ছোট্ট জিনিস আমার খুব ভালো লাগতো জানো এখন করে যত বয়স বাড়ছে ছোট্ট জিনিস একটুও ভালো লাগছে না যেন বড় জিনিস হলে আমার খুব ভালো হয় বড় জিনিসের ব্যবস্থা আমি করেছি আগে এতটুকু একটা ছোট্ট মোবাইল ছিল জানো সেই মোবাইলটা আমি বাদিয়ে দিয়েছি এখন করে একটা বড় মোবাইল কিনেছি স্ক্রিন টাচ মোবাইল ভালো ভালো ছবি দেখছি আর মনে মনে এনজয় করছি না না আমাদের সে কোথায় গেল বলো তো ওরা আমি বারবার বলেছি আমি যা বলবো তুই আমার কথা মতো চলবি আমার কথা মতো চলছে না ও যেখানে পাবো ওর গোলায় গামছা দিয়ে নিয়ে এসে ওর উপযুক্ত শিক্ষা দেব কি বলবো দাদা তোমরা অন্যরকম ভাবতেছো আমি বুঝতে পেরেছি এটা আর কে মানতেছে তোমরা অন্য ভাবতেছো তোমরা ভাবতেছো আমার মা মানতেছে কিন্তু আমার মা নয় তো এটা আমার বউ দশজনে পাঁচজনে একটাই বউ ভালোবেসে বিয়ে করেছি মারতেছে কত মারবে ওর মেরে 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 গায়ে জ্বর আসতেছে আমি আবার কাছারি বাড়ি থেকে ডাক্তার এনে আবার ওর সুস্থ করি তা কি বলবো দুঃখের কথা এই কি বলি শোন তোকে তো আমি আগে হাত দিয়ে মারতাম এখন কেন বাড়িতে মারছি জনগণের কাছে প্রেস কর দেখেছো বৌদিরা বৌদের কিভাবে সম্মান করতেছে আমি বলতেছি তুমি তুমি আর উনি বলতেছে তুই তুই আমি তোকে তুই তোকারি করবো তুই আমাকে আপনি বলে সম্মান করবি মা তুমি বলতেছি হাতে মারতো এরা মিথ্যা কথা নয় ও যা বলেছে সত্যি কথা বলেছে হাতে মারতো মারতে মারতে কি যে জ্ঞান এসে গেছে গীতা পাঠ করতেছে লক্ষ্মী চরিত্র বই পড়তেছে মনুষ্যার ভাষান পড়তেছে পড়তে পড়তে এমন জ্ঞান এসে গেছে বলে হাতে মারলে তো পাপ হয় দূর থেকে বাড়ি নে কাট করে মারা শুরু করেছে তা কি বলবো দুঃখের কথা আমার নাম ধরে ডাকতেছে দিনটা কত জানো পাড়ার বৌদিরা বলতেছে বলে এই প্রদীপ কুমার তোর নাম ধরে তোর বউ ডাকতে তুই কিছু বলতে পারিনি আমি কি বলবো বৌদি আমি ভালোবেসে বিয়ে করেছি দশটা না পাঁচটা না একটা বউ আমি ওই জন্য কিচ্ছু বলতে পারিনি তারপর দেখি না চচ্চড় করে ওপরে উঠে দেওয়ার শুরু করেছে আমার বাবার নাম ধরে ডাকতেছে ও সর্বনাশ মাথায় হাত পড়ে গেছে আমার বলি আমার বাবার নাম ধরে ডাকতেছিস বলবো কি দাদা আমার বাবার নাম কালীপদ দেখি না বলতেছে এই কেলের বেটা এদিকে দাঁতের উপর দাঁত বলতেছে এদিকে এই কেলের বেটা এদিকে এই কি বলছ আমি একটা মেয়ে রেডি করে রেখেছি সেই মেয়ে নিয়ে এসে আমি তোকে বিয়ে দেবো মাথা থাকে আর না না মাথা থাকে আর তোমরা তো বিয়ে করেছ আর আমি বিয়ে করেছি কোনো স্বামীর সামনে কোনো স্ত্রী যদি আড়া লেগে ফোন করে পুজুরু পুজুরু গুজুরু গুজুরু করে সেই স্বামীর মাথা ঘেঁটে যায় না এই শোন 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 এখনকার এখনকার যে কোনো ফ্যামিলিতে যে কোনো পরিবারে বৌমাদের হাতে যদি না বড় মোবাইল দেওয়া হয় সেই সব বৌমাদের সংসার করানো দায় হয়ে যাবে তো যেটা বলি সেটা শোন রেডি রেডি হয়ে থাকবি মেয়ে নিয়ে স্বামী তোর বিয়ে দেবো কি বলবো দুঃখের কথা ইনি যা মারতেছে মানে আমার বউ যা মারতেছে আমার গর্ভধারিণী মা এইভাবে মারত না বৌমা কি তুমি কি ভেবেছো কি ভাবো কি ভেবেছো কি ভাবো
তুমি ছেলেরা এইভাবে মারতে চো? মারবোটা কি করবো? তুমি এমন ভাবে সাজন করতে চো লোকে মনে করো তো তোমার ছেলে। আমার ছেলে হবে কেন? দোস্তের মতো রেজিস্টার করা আমার স্বামী, আমার শাসন করার অধিকার আছে। তুমি কি ভাবছো কি? তুমি কি ভাবছো বলো তো? তোকে বলছি তুই এখানে কি বলিস শোন, ওদের ঘটক রেডি করে, ঘটক মেয়ে রেডি করে রেখেছে, ব্রাহ্মণ আসছে, মেয়ে নিয়ে আসবো, তোকে বিয়ে দেবো, তুই রেডি হয়ে থাকবি। আমি না, হ্যাঁ বাবা রে, পিছনে ডাকবি না একদম, যা বলে যাচ্ছি তাই শুনে তুই রেডি হয়ে থাকবি। আরে বাবা, আমার বাবা জানো ডঙ্গার, আমার বউ জানো কটকটি, তোর জন্য যত গন্ডগোল। কেন? তোর বারবার বলেছি কোচ ওই বড় ফোন কিনে দিস না। তোমার বাবার কি হয়েছে? আমার বউয়ের ফোন কেন? ল্যাপটপ কিনে দেবো, গদির বিছানা শুয়ে রাখবো। এই তুই খবর রেখেছিস কি? বৌমা তো এখন ফোনে সেটিং করতে সেটিং। বাবা চাটিং মানে কি? বাবা চাটিং, তুই চাটিং জানিনি না? তুই একটা ইয়াং ছেলে চাটিং জানিনি না? ইয়াং না জিজ্ঞেস কর, ফোনে ফোনে বন্ধুত্ব করার নাম হচ্ছে চাটিং। তার মানে তোমার বৌমা অন্য ছেলের সঙ্গে ইয়ে করতে? কি বলিস শোন, অনেক দাদারা বলে শুনবি, বলে আই মাল তুলেছি। তা বৌমা মনে হয় ফোনে মাল তুলেছে, বুঝলি? বুঝতে পারছি। কালকে সন্ধ্যাবেলায় কলেজ মোড়ে অলোক বৈদ্যর সঙ্গে গল্প করতেছিল, মনে হয় ওই ছেলেটা মনে হয় আমার বউয়ের নেপালা। বৌমা তোর বেঁধে বলতে কেন জানিস? কেন বলো তুমি? দেখ, এখন যদি বৌমা চলে যায়, হ্যাঁ, তাহলে লোক বলবে ও মেয়ের চরিত্র খারাপ আছে, বৌমা চিন্তা ভাবনা করেছে। আচ্ছা আচ্ছা, তোর বিয়ে দিলে তার বৌমা চলে গেলে গ্রামের লোকের কিছু বলতে পারবে? মানে আমার বিয়ে দেবে, হ্যাঁ, ওই জন্য আমার খালি ঘন ঘন বলতে পারলে তোর বিয়ে করতে হবে। আমি কি বলি শোন, আমি সব সহ্য করবো না, বলো আমি ও দেখে নেবো। তুই গ্রামে তোর কাকা খুলে ডাক, আর তোর শাশুড়ির আমি ফোন করতেছি, আমি ফোন করে ডেকে আরো হেস্তেস্তে করবো। বাবা তুমি টেনশন করো নি, তুমি চলে যাও, আমার শাশুড়ির খবর দাও, আর আমি পুজো কমিটির নিত্যদার খবর দিচ্ছি, আর ডিজে অলোকের বলে দেবো আমার শাশুড়ির মতো ঘেটে দেবো। ভাব করে কি ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে, আহা ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। কুয়োতে ডুবি দিলে কি আর, কুয়োতে ডুবি দিলে কি আর, গঙ্গার সঙ্গে ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে, আহা ভাব করে কি সুখ পাওয়া যায় ভাবুক না পেলে। দিদি জ্বালায় জ্বলে আছি, শুধু একটা মেয়ের জন্য জ্বালায় জ্বলে যাচ্ছি। তোমরা মেয়ের বিয়ে দিয়েছো, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, কেন বলো তো? ঘরে হাঁড়ি কলসি ঠোকাঠুক গেলে ফোন করে জানাবি? ফোন করে আজকে দেখিনি আর বেই ফোন করেছে, বেই ফোন করে বলতেছে, বলে দেখো বেয়ান, তোমার মেয়ের না চলা যাচ্ছে না, তুমি আসো তোমার দেখবো। তা কি দেখে? আমি তো একলা আছি তো। এই
তুই একলা দেখবি কেন? পাড়ায় মোড়ল দেরো ডাক্তারও দেখুক, আর মেয়েটা হচ্ছে কোথায় গেল না? এই মীনাক্ষী, মীনাক্ষী তোর সৌরের ডাক, সে নাকি কি দেখবে? ও ছোট মা, তুমি কখন এসেছো? আরে আমি যখন আসি না তো সৌরের ডাক তো তাড়াতাড়ি কেন? সে নাকি কি দেখবে? উমা তোমার কি দেখবে? এ কি দেখবে সে? তুই ডাক না, দাঁড়িয়ে আছিস কেন বলতো? সে ভেড়া কোথায় গেল বলো তো? সে ভেড়াটা কোথায় গেল? দেখেছো কেন? তোমার কি পাটা বললে খুশি হতে? আরো ভালো হতো, আরো ভালো হতো। রায়দিঘি ধানের বাজার যেমন পাঠার বাজার, তার থেকে চোড়া। তোর মা আমার মুখ ধরে ওগড়া দেয়। এরা ফেসবুকে বন্ধু খুঁজে ছোট লোকের ঝি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। ফাদারকে তুই করবি না, মনে ভেবেছিস? এরা ফেসবুকে বন্ধু খুঁজে ছোট লোকের ঝি, প্রথম তে বড় বড় কথা বলতেছে, ও ধত টিজার করে ওই চেলুনির পিছনে নিন্দা করে। ওই সুস্টপ কর। কেন? কদিন আগে পড়লো ধরা, তোর বংশের মান সম্মানটা খোয়াবো। মানে তোর মাসি গোয়ালে ঘরে ফিরে ফিরে তুমি সেই সব কথা বলছো? জানো কাকিমা, একটা কথা বলি শোনো। আমার মাসির একটা গাই ছিল, একটা ছোট্ট বাছুর ছিল। সে বাছুরটা প্রতিদিন সন্ধ্যা হলে কোন গোয়েলে গিয়ে ঢোকে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। একদিন সন্ধ্যাবেলা বাছুরটা গিয়ে অন্য গোয়েলে ঢুকেছে, আর সেই গোয়েলের মালিক মশা তাড়ানোর জন্য এত ধোঁয়া দিচ্ছে কেউ কাউকে দেখা পাচ্ছে না। আমার মাসি বাছুর ভেবে সেই গোয়েলের মালিকের গিয়ে এইভাবে জড়িয়ে ধরে ধরার পরে তাই নিয়ে একটা বসাবসি হলো। আমার মাসির মাত্র 500 টাকা জরিমানা করলো। এটা কি আমার মাসির দোষ ছিল? সেটা গোয়েলের মালিকের দোষ নয়? দুঃখ যদি লাগে তবে এখানে এসে থাক না। বাবা, আমার বাবা শাশুড়ির ছোঁয়া পেয়ে অটোমেটিক হয়ে গেছে। না রে বাবা, আমার তার উড়ে গেছে। ওই চেলুনির পিছনে কদিন আগে বললো ধরা, তোর মাসি বল বাবার জন্য মা বলে এই তো সবাই দিদা। দুঃখ যদি লাগে তবে এখানে এসে থাকে। কোথা কোথা উঠে হাত ছেলে বউ জানে, কোথা কোথা উঠে হাত ছেলে বউ জানে। এই বয়সে পরের বাড়ি ঝিকি ঝিকারে আমার কাছে কি আছে মধু, একবার এসে দেখ না। এ মেয়ে ছেলে কোথা কোথা হাত তুলতেছে? দাঁড়াবেন, তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? দাদা, আমি একজন ওই পলিসির এজেন্ট, ওই লাইফ সিরিজের পলিসি এজেন্ট। তা ওই আমার কাছে ফটকে বই করেছে, সন্ধ্যেবেলা টাকা আনতে গেছি। আরে গুছিয়ে বলো। সন্ধ্যেবেলা টাকা আনতে গেছি। হ্যাঁ, তা দুই স্বামী স্ত্রী এমন জোরে টিভি চালিয়ে সিরিয়াল দেখেছে। আজ আমি ডাকলে কেন শুনতে পাবে? হ্যাঁ, ওদিকে বৌমা দিয়ে না ঠাকুর থানে ধূপ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বৌমা সবে ডাকবো। বৌমা এমন জোরে সাক্কাশ বাজানো শুরু করেছে। ভালো করে বলো, ভালো মানে শুনতে পাবে? তা আমি জানলার পর্দারা সরি, সবে ডাকতে যাবো। আর রাস্তাতে লোক যাচ্ছিল, এসে আমার জড়ি ধরবে না। এই নিয়ে পয়সাপয়সি করলো বিচার ডেকে, তা আমার তো একটা জরিমানা করেছে। ওটা করলো স্যার কি আমার? কেন, ওই জীবন মধু পলিসি নয়? এরা যেমন বাবা তেমন ছেলে, কাকিলে দিয়ে রাখি। আমি নাকি কি সহজেতে ছাড়বো না,
যতক্ষণে আছে মাননীয় মাতা আমার শাশুড়ি মা, অত ছটপট করিও না, একটাই কথা বলি, আমি ছোট লোকের ঘরের ছেলে, তুমি তো অনেক কিছু বলেছ, একটাই কথা কানগুলো শুনে রাখো, যত বড় লোকের ঘরে মেয়ে ছেলে হোক না কেন, আমাদের মতো দরিদ্র ঘরের ছেলেদের কাছে প্রত্যেক ছেলেদের বলছি, মেয়েরা কিন্তু এক কড়া কম আছে। দেবাশিষি বলে বিয়ে করে কি ভুল করেছি, বাবা বলে মানমনি বৌমার সম্মান দেয়া যায় না, ইয়ে করছে, তুই কি আর ছেড়ে দিবি বলে লাগি, এই কি বলছিস, বাড়াবাড়ি হয়ে গেল কিন্তু, কি হয়েছেটা কি, দেখো তোমার মেয়ে কি মনে করেছে, কি মনে করেছে বলবি তো, আমার চোখের সামনে আমার ছেলে বিন্দু বলে ধরে মারে, না ওনা বিশ্বাস করো আমি ওনার গায়ে হাতই দিই না, তুই চুপ কর, শর্মিনা নাকি তুই আমার নিজের পেটের মেয়ে না হলেও তুই আমার সতীনের মেয়ে, তুই যদি আজ থেকে ভালোভাবে চলাফেরা করতে পারিস আমার ডাকবি আমি আসবো, আর তুই যদি নোংরাভাবে চলাফেরা করেছিস আমার ডাকলেও আমি আর কোনোদিন আসবো না, ওমা দেখো ভাই ওরা ছেলে মানুষ ওরা ভুল করতেই পারে, ওরা ওদের মীমাংসা করে নেবে, আমার কাজ আছে আমি আসছি, তুই দূরবেলা না খেয়ে চলে যাবে, লোকের বাড়িতে কুকুর বেলা দূরবেলা চলে কথাটা বোঝার চেষ্টা করো, আমি বলেছি যে দুপুর হলে লোকের বাড়িতে কুকুর বেড়ালো চলে যায় না, আর তুমি আমার আত্মীয় তুমি চলে যাবে, তুমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে, এই কথা কি বলিস, শোন দুই স্বামী স্ত্রীর মধ্যে যা হয়েছে হয়েছে, আর সাতকান করে লাভ নেই, তোরা দুই লোকে মিটি নে, আমি তোর মান্যে যাচ্ছি, মীনাক্ষী কি বলো তুমি ভাবলে কি করে, কি আমার বাবা তোমার বৌমা বলে মেনে নিল, আমি তোমার স্ত্রী বলে মেনে নেব না, কেন এটাই আমার শেষ কথা, মানে তুমি কি বলতে চাচ্ছো, আজকের থেকে তোমাকে আমি মুক্তি দিলাম, এই কথাটা আগে বলতে কি হয়েছিল, ভালোবেসে যে দিলে তুমি আমাকে চিরদিন থাকবে মনে, ভুলব না তোমাকে, আমার ভুলে যাও তুমি ভুলে যাও, দেখো দেখো আমরা দুজনে উভয় উভয়ের ভালোবাসা করে বিয়ে করেছি, আমি তোমার প্রতি যা ব্যবহার করেছি ওটা ছিল জাস্ট আমার অভিনয়, হে আগো আমি তোমাকে কেন জোর করে বিয়ে দিতে চেয়েছিলাম জানো, আমি আমি যে আর বেশি দিন বাঁচবো না, আমি মরে গেলে তুমি যে মরে একা হয়ে যাবে, সেজন্য আমি তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম, যাকে ভালোবাসা চাই তাকে কি আঘাত দেওয়া যায়, বিশ্বাস করো আমি আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না, অভিনয়ের কথা বাদ দাও, না গো না, আমার বাবা মা বড় ডাক্তার দিয়ে চেক আপ করে দেখেছে, আমার কি হয়েছে জানো, কি হয়েছে কি হয়েছে, চুপ করে থাকো না বলো, আমার হয়েছে ব্লাড ক্যান্সার, আমি তোমার ছাড়া বাঁচতে পারি না, আমার বাবা মা তোমার বাড়িতে চলে নাই, আমি তোমাকে নিয়ে ফুটপাতে বাস করছি, আর তুমি ছাড়া আমি তো বাঁচতে পারবো না, মীনাক্ষী কেন এত বড় তুমি গোপন করে গেলে, আমি তোমাকে কেন বলিনি জানো, আমি বললে তুমি সহ্য করতে পারতি না, আমি তোমার কথা দিচ্ছি মীনাক্ষী, আমার যত অর্থ জাগে না কেন, আমার যদি না অর্থ থাকে আমি গ্রামের মানুষের কাছে তোমার জীবনের জন্য অর্থের জন্য ভিক্ষা চাইবো, আমার স্ত্রীকে আমি বাঁচাবো, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, কেন বাঁচিয়েছে কেন এত দুঃখ দিলে, ছিল কখন
লোক দিলে একে ছিল বাবা একে ছিল বাবা ভালোবেসে যে ও দিলে তুমি আমার দিন থাকবে মনে ভুলব না তোমার ভালোবেসে যে ও দিলে তুমি আমার দিন থাকবে মনে আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না মিনাকি ভুলবো না তোমাকে মিনাকি আহ